আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আপুর আজকে আমি খুবই সুন্দর একটি ফ্লাওয়ার বানানো দেখাবো। তো এটির জন্য আমি পেপারটিকে প্রথমেই দুভাঁজ করে নিয়ে এভাবে কেটে নিব। এভাবে আমি সিজারের সাহায্যে চিকুন চিকুন করে পুরো পেপারটি কেটে নিব। পেপারটিকে আপনারা যে কোনো সাইজের নিতে পারেন। এভাবে আমি খুলে নিলাম। এবার এই যে একটু সমান করে নেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে পেন্সিল দিয়েও করতে পারেন অথবা হাত দিয়ে। এবার আমি ফ্লাওয়ারের যে স্টিক সেটি তৈরি করে নিব কাগজটিকে এভাবে ভাঁজ করে। শুধু কাগজের সাহায্যে আমি একটি ফ্লাওয়ার স্টিক তৈরি করে ফেলব। এখানে আমি ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে নিব। এখানে আমি ফেভিকল আঠা দিয়ে এবার যে স্টিক তৈরি করেছিলাম আমি কাগজ দিয়ে সেটির সাথে কাটা কাগজটিকে এভাবে ধীরে ধীরে পুরোটাই পেঁচিয়ে নিব। তৈরি হয়ে যাবে খুবই সুন্দর একটি ফ্লাওয়ার স্টিক। ভিউয়ার্স, আপনাদের যদি এভাবে স্টিকের সাথে কাটা কাগজটি লাগাতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা পুরো কাগজে ফেভিকল আঠা লাগিয়ে নিতে পারেন। এবার আমি শেষ অংশে একটু আঠা লাগিয়ে এটাকে আটকে দিব। এবার আমি গ্রিন কালার কাগজটিকে দুভাঁজ করে নিয়েছি, সমান করে কেটে নিলাম। এটার সাহায্যে আমি ফুলের যে নিচের অংশে পাতাগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে ভিউয়ার্স, আপনারা যারা আছেন তারা এভাবে কেটে নিতে অসুবিধা হলে আপনারা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন। আমি একটি বড় এবং একটি ছোট এভাবে করে সবগুলো পাতা কেটে নিব। তৈরি হয়ে গেল আমার ফুলের পাতা কাটার, জাস্ট পাতা না, এটাকে ফুলের নিচে যে অংশটা বলে ঘাস টাইপের, পেন্সিল দিয়ে আমি এটাকে একটু বাঁকা বাঁকা করে নিলাম। এবার আমি এখানে আঠা দিয়ে ফুলের যে স্টিক তৈরি করেছিলাম তার শেষ অংশে লাগিয়ে নেব। এই যে এখান থেকে এখান বরাবর আমি জাস্ট পেঁচিয়ে দেন আমি আবার শেষ অংশে আঠা লাগিয়ে এটাকে আটকে দিব। এখান থেকে আমি আঠা লাগিয়ে আটকে দিলাম। তৈরি হয়ে গেলো খুবই সুন্দর একটি ফ্লাওয়ার স্টিক। তো ভিউয়ার্স, আপুরা ভালো লাগলো অবশ্যই আপনারাও তৈরি করে ফেলতে পারেন এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার স্টিক এবং আপনাদের বেডরুমে অথবা ড্রয়িং রুমে সাজিয়ে রাখতে পারেন। সৌন্দর্য বর্ধনের জন্য এ ধরনের সুন্দর সুন্দর ফুল তৈরি করে ঘরে রাখতে পারেন। অনেকগুলো স্টিক আমি তৈরি করে দেখিয়ে দিলাম। এবার আপনারা এগুলোকে ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আপুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন প্রিয়জনদের মাঝে যাতে তারাও দেখতে পারে। আর পরবর্তী সময় ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন। এই ছিল আজকের কাজ, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।